যে সরকার জনগণের সরকার নয়, এই সরকার দর্শকদের সরকার, এই সরকার বেশিবাদের সরকার। জেলা পরিচার ও ধর্ষণ বিরোধী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শাসন দণ্ড ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা এ কে এম আব্দুল চাহের আরএফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে সহযোগিতা বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশের মধ্যে আজকে প্রতিনিয়তই ধর্ষণ নামের মহামারী ব্যাপকতা লাভ করতেছে। এর কারণ যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা আরো একটু যদি পিছনে ফিরে তাকাই তাহলে দেখব অবৈধ ব্যক্তিদের দ্বারা কোনোদিন বৈধ কাজ করা সম্ভব নয়। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের কাছে তখন দেশের মানুষ নিরাপদ হতে পারে না। আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখেছি আজকে দেশের সরকার তাদের যেই আমরা রয়েছেন প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বরত যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি সেই টেকনাফের ওসি প্রদীপ এদেশের মধ্যে কেমন একটা নরকীয় অবস্থা সৃষ্টি করেছিল। আমাদের মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল এই পুলিশ বাহিনীর দ্বারা, কিন্তু আগে তার সঠিক বিচার হয় নাই। আমরা দেখেছি আজকে সিলেটের মধ্যে মাত্র 10,000 টাকার জন্য আমার ভাইকে সারা রাত নির্যাতন করে হত্যা করা হয়েছে এই পুলিশের দ্বারা। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি পুলিশের বিরুদ্ধে সরকার কোন অবস্থানে যাচ্ছে না কেন, কারণ এই পুলিশদের উপর নির্ভর করেই সরকার টিকে আছে, জনগণের উপর নির্ভর করে নয়। এইটাই সরকার জনগণের সরকার নয়, এই সরকার দর্শকদের সরকার, এই সরকার বেশিবাদের সরকার। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি শুধু আইন করবেন, আপনি শুধু একের পর এক আমাদেরকে একটা ইস্যু আসলে সেটাকে দামাচাপা দিয়ে আরেকটা ইস্যুকে সামনে নিয়ে আসবেন। আমরা বাঙালি পিছনের ইতিহাস গুলো পিছনের কথা ভুলে গিয়ে আমরা আরেকটা নিয়ে আসতে থাকে। আমরা বলে দিতে চাই এটা কোনোদিন আর হতে দেব না। আমরা যদি এই বাংলাদেশকে যদি ধর্ষণ মুক্ত, চাঁদাবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে ইসলামী হুকুম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই সমাজ থেকে এই অন্যায় গুলো দূর করা সম্ভব হবে না। তাই আসুন এই জালিম শাহীর পতনের জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলি।